রূপং দেহি জয়ং দেহি যশো দেহি ত্রিশো জয়া। আর মাত্র কয়েকটা দিন পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। পুজো মানে আজও বাঙালির মনে সকাল সকাল বীরেন বাবুর গলা। অনেকেই বলেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পর আর অন্য কেউ কেন নয়। চেষ্টা করেছিলেন স্বয়ং মহানায়ক উত্তম কুমার, কিন্তু মহালয়ার পুণ্য লগ্ন মানে বাঙালির মনে এখনো মহিষাসুর মর্দিনী আর রেডিও। এরপর সময়ের পরিবর্তনে মহিষাসুর মর্দিনী চলে আসে টেলিভিশনে, মানে দূরদর্শনে, সেখান থেকে বিভিন্ন প্রাইভেট চ্যানেলে। প্রত্যেক বছর বিভিন্ন চ্যানেলে দুর্গা কে হচ্ছেন এটা জানার আগ্রহ আমাদের থাকে প্রচন্ড পরিমাণে। টিভির পর্দায় মহালয়া তিথিতে মহিষাসুরকে বধ করছেন দেবী দুর্গা, এটা দেখতে আমরা অধীর আগ্রহে বসে থাকি। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, এবছরও ব্যতিক্রম নয়। এবার জানা আছে কোন চ্যানেলে মা দুর্গা রূপে কারা কারা থাকছেন? না জানলে জেনে নিন। জি বাংলায় এবছর মহিষাসুর মর্দিনী রূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। কালার্স বাংলায় মহিষাসুর মর্দিনী রূপে দেখা যাবে নায়িকা কোয়েল মল্লিককে। স্টার জলসায় মহালয়ার দিন মহিষাসুর মর্দিনী দুর্গা রূপে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ দিতিপ্রিয়া রায়কে। এবছর কালার্স বাংলা, জি বাংলা এবং তার পাশাপাশি স্টার জলসা, এই তিনটি বড় চ্যানেলের দিকেই তাকিয়ে থাকবেন বাঙালি দর্শকরা, যেখানে নানা রূপে নানা দুর্গারা ধরা দেবেন। আর সেই ভূমিকায় ছোট এবং বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রীরা।